হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, 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 ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আরশে পারশে ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাঁধিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপনে ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমার, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায়, তুমি নূরে নূরানী ইয়া নবী ইয়া নবী, তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, 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 নয়ন ভরে দেখব শুধু সোনার ওই মদিনা, বুঝি বলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আরশে পারশে ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ।
তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, কাউসার পে নায়ো নবী কাউসার পে লায়ো, কাউসার পে লায়ো নবী হাশরের বেলা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 কাউসার পে লায়ো নবী কাউসার পে লায়ো, কাউসার পে লায়ো নবী হাশরের বেলা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাশরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাশরে দেবে নবী মোদের সাহারা, পিতা মাতা আত্মীয় স্বজন হাশরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাশরে দেবে নবী সাহারা, সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে, নবী মোদের নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, বন্ধ করে দেওয়া হয় তখন সেই জানলার ধারে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, জানলা ধারে বারে বারে ভোর পালারা ও কি মারে, উমা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে, ধারে বারে বারে ওর পালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে, জিব্রিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিব্রিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিব্রিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, জন্ম দিলেন মা আমিনা আর মা হালিমা দুধ পান করালেন, কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল, এই দুনিয়াতে মা হালিমা যখন লালন পালন করার জন্য আমার নবীকে নিতে আসছিল, একদল কাফেলা অনেকজনা মহিলা ছিল, ওই বাচ্চাদেরকে নেওয়ার জন্য সেই সময় দুধ
মারা নিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আসছিল, কিন্তু মা হালিমার উটনিটা এত রোগা আর এত শরীর খারাপ ছিল, মা হালিমার উটনিটা একটু পিছনে পড়ে গেল, সবাই কিন্তু আগে চলে গেল। যে যার বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে মা হালিমা, তখনও যাচ্ছে মা হালিমা চিন্তা করছে, আহাগো আমি আর মনে হয় বাচ্চা পাবো না। গিয়ে দেখে সত্যিকারে আর কোনো বাচ্চা নেই, কিন্তু মা হালিমার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন দোজাহানের বাদশাকে লিখে রেখেছে, এটা তো তিনি জানে না। কিন্তু কেমন ভাবে সেই বাচ্চাটা খুঁজে পেল, গিয়ে দেখছে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই। আর মা মিনাও চিন্তা করে যে আমার বাচ্চাকে কে নিয়ে যাবে, এর আব্বা নেই, কে নিয়ে যাবে এতিম বাচ্চা। আর মা হালিমা চিন্তা করতে করতে যে উটনি করে এসেছিল, যে উটনির শরীর খারাপ একে বিক্রি করে দিতে কষাখানায় বিক্রি করে দেওয়া হলো, সেই উটনিটা ছুট মেরে চলে গেল। এই উটনি সেই ঘর দেখিয়ে দিল, যেই উটনির জন্য পিছনে পড়ে গেছিল সেই উটনি মা হালিমা কে মা মিনার ঘরকে দেখিয়ে দিল। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পাই না খোঁজে তাই হালিমা, কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে থানুরের জোয়ার, পাই না খোঁজে তাই হালিমা, কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে থানুরের জোয়ার, দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার, দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার, দারে দারে ঘোরে ঘোরে হলো যারে যার, ওটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, ওটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, দরজা খোল মাগো, নবীজিকে মানে এই তিনবার আসছি আমরা, তাই তো নাকি নুরুল? তিনবারের মধ্যে তিনবারের মাথায় এই ভালো একটা সাউন্ড সিস্টেম করে, ধন্যবাদ দাদা। কি সাউন্ড আমাদের সাউন্ড সিস্টেম? ও দুজন আছে, ও আচ্ছা দুটো মিলিয়ে, ও আচ্ছা আচ্ছা না, ও তো এমএ হাবিবের গজল, আমরা ওনার আমাদের যে গজল গুলো সেইগুলো বললে কেন, অন্য জনের গজল তো, কেন আমরা এমন এমন জায়গায় অনুষ্ঠান করি তো, আর অন্য জনের গজল গাইলে অনেক ব্যাপার আছে, এই মারেফাতি ব্যাপার বলে বোঝাতে পারবো না, অনেক না রেকর্ডিং এর জন্য না, অনেক অন্যরকম ব্যাপার আছে, বলবো পরে, পরে যদি দেখা হয় বলবো। মুস্তাফা
মুস্তাফা ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দে বেজান তোমার ইশকে হাদিয়া কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দে বেজান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানে দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানে দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী 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 এবার গুণগানে বসুন্ধরা রহমান তুমি রহিম তুমি খালেক তুমি মালিক তুমি মাওলা তুমি রহমান তোমারি নামে তোমারি ধ্যানে পাই যে খোঁজে বাঁচার মানে ছুটি চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা যছনায় ছুটি চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা যছনায় দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ তব করুণায় মোলা জীবনটা আমার চাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে জীবনটা আমার চাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে
চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে, যে পথে পাব তব করোনা সে পথে চালাও ও গোরাবানা, যে পথে পাব তব করোনা সে পথে চালাও ও গোরাবানা, তুলিয়া দোহাত করি মোনাজাত, তুলিয়া দোহাত করি মোনাজাত, ক্ষমা কর গো ও মওলা মওলা করে হামদে বাড়ি তালা। এরপরে এটি পবিত্র নাথের রসুল উর্দু কথায় পরিবেশন করে শোনাবে ইনশাল্লাহ, তারপরে পরবর্তী শিল্পী তারা আসবেন। হমনে আঁখোঁ সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ গয়ে, হমনে আঁখোঁ সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ গয়ে, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ গয়ে, হমনে আঁখোঁ সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ গয়ে, ফুল খিলতে গে পড়ে পড়ে কে সল্লি গলা, ফুল খিলতে গে পড়ে পড়ে কে সল্লি গলা, ঝুম কর কে গে রহি হে ইয়ে বাতে সদা, ফুল খিলতে গে পড়ে পড়ে কে সল্লি গলা, ঝুম কর কে গে রহি হে ইয়ে বাতে সদা, এসি খুশবু চমন কে গুলো মে কগা, এসে খুশবু চমন কে গুলো মে কগা, জো নবী কে পসিনে মে মৌজুদ হে, হমনে আঁখোঁ সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ হে, হমনে মানা জন্নত বহুত গে হসি, হমনে মানা কি জন্নত বহুত গে হসি, ছোড় কর হম মদিনে না যাও কহে, ইউ তো জন্নত মে সব গে মদিনা নহে, ইউ তো জন্নত মে সব গে নগে, ওর জন্নত মদিনে মে মৌজুদ গে, হমনে আঁখোঁ সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ গে, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, জিসনে লাকর কলামে ইলাহি দিয়া, ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ গে। শুনলেন, একবার সবাই মিলে উচ্চ কণ্ঠে আওয়াজ দেন, তাকবীরের আওয়াজ, নারে তাকবীর। হাবিব ভাই একা আওয়াজ।